Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দুর্গেশগড়ে গুপ্তধন মুভিটি বক্স অফিস কালেকশন নিয়ে। যে এই মুভিটি কত টাকায় ইনকাম করলো আজ আমরা তা বলতে চলেছি এই ভিডিওতে। তার সাথে আজ আমরা বলতে চলেছি শেষ দিকে শুরু এবং কিন্নাম মুভিটি পাবলিক রেসপন্স কেমন দিল এই ছবির দুটির উপরে, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। যে এই দুটো মুভির উপরে দর্শক এই মুভি দুটিকে ব্লকবাস্টার করলো না হিট দিল না কি ফলোআপ করলো, সেই নিয়ে কিন্তু কিভাবে রেটিং দিল, তাই সেই রেটিং নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করে ছোট ইন্ট্রো পরে। আমি কিন্তু এর আগে কিন্তু বলেছিলাম যে বাঙালি যে সমস্ত মুভিগুলি ও তার টলিউডে যে সমস্ত মুভিগুলো রিলিজ করা হয় সেই মুভিগুলি এক্স্যাক্টলি কত টাকায় ইনকাম করে প্রতিদিনের যে আপডেটটি, সেই আপডেট কিন্তু আসে না। এই আপডেট আসে কিন্তু ও তার এক সপ্তাহ কি দুই সপ্তাহ পরে তার আপডেটটা কিন্তু আসে। যখনই সেই আপডেটটা আসে অর্থাৎ যখন কিন্তু এই সংস্থা ও তার এই মুভির সংস্থা থেকে যখন সেই খবরটি আমাদের সামনে পেশ করে তখনই কিন্তু আমরা জানতে পারি। তার আগে কিন্তু কোনোভাবে আমরা বাংলা সিনেমার ও তার বক্স অফিস কত টাকা ইনকাম করলো তা জানতে পারি না। আর যে সমস্ত ইউটিউবাররা অর্থাৎ প্রতিদিনে যে সমস্ত আপডেট দিয়ে থাকে যে এই মুভি এত টাকা ইনকাম করলো, অর্থাৎ বাংলা যে সমস্ত মুভিগুলি রিলিজ হওয়ার পরে অর্থাৎ তারা বলে থাকে যে আজকের এত টাকা ইনকাম করলো, তা কিন্তু সম্পূর্ণ ফলায় আমরা আজ বলতে চলেছি টলিউডের অর্থাৎ বিভিন্ন যে গোয়েন্দা চরিত্রে ভিড়ে দর্শকদের মনে যে আলাদা ধরেছিল গোয়েন্দার জায়গা করে নিয়েছিলেন অর্থাৎ সোনাদাকে, সেই সোনাদা অর্থাৎ ধ্রুব বন্দ্যোপাধ্যায় তার প্রথম ছবি গুপ্তধনের সন্ধানে নজর কেড়েছিলেন। সেই গুপ্তধনের পরে কিন্তু তিনি একটি মুভি অর্থাৎ রিলিজ করেছে যার নাম দেওয়া হয়েছিল দুর্গেশগড়ে গুপ্তধন, এবং সেই মুভি কিন্তু প্রচুর সাফল্য এসেছে সেই মুভি থেকে। প্রযোজনা সূত্র খবর অনুযায়ী অর্থাৎ এই ছবিটি নাকি প্রায় এক সপ্তাহের মধ্যে নাকি 2 কোটি টাকা নাকি আয় করে ফেলেছে। পশ্চিমবঙ্গের 35টি এবং জাতীয় স্তরে নাকি এই সিনেমা 4টি সিনেমা হল নাকি হাউসফুলের রেকর্ড করেছে নাকি এই ছবিটি। এই ছবিটিতে নাকি অর্থাৎ আবির চট্টোপাধ্যায়, ঈশা শাহ এবং অর্জুন চক্রবর্তী অভিনয় নাকি প্রশংসা দর্শকদের কিন্তু নজর কেড়েছে। এবং আমি কিন্তু এই মুভিটি কিন্তু রিভিউ করেছি আমার চ্যানেলে, আপনারা যদি না দেখে থাকেন সেই ভিডিওটা অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে এই মুভিটি কেমন করেছিল। তারপরে যে মুভি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো শেষ থেকে শুরু। শেষ থেকে শুরু মুভিটি আজ আমরা বলবো যে পাবলিক রেসপন্স কেমন দিল এই মুভিটির উপর। অর্থাৎ আজ আমরা বলতে চলেছি ব্লকবাস্টার, হিট, অ্যাভারেজ এবং ফ্লপ এই চারটের মধ্যে কী কী বেছে নিল অর্থাৎ পাবলিক। পাবলিক কিন্তু এই মুভিটিকে প্রত্যেকে কিন্তু বেছে নিয়েছে ব্লকবাস্টার, তাই ব্লকবাস্টারে কিন্তু আমরা রেসপন্স দেখেছি প্রায় 66%। অতএব আজ আমরা দেখতে পেয়েছি পুরো 66% কিন্তু লোকে ব্লকবাস্টার বলেছে শেষ থেকে শুরু মুভিটি, এবং হিট বলেছে প্রায় 16% এবং এই মুভিটি অ্যাভারেজ দিয়েছে 9% এবং অনেকে কিন্তু এই মুভিটি ফলোপের সংখ্যা দিয়েছেন প্রায় 8%। বলতে গেলে দেখা যায় এই তিনটের মধ্যে অর্থাৎ হিট, অ্যাভারেজ এবং ফলোপের মধ্যে ব্লকবাস্টার কিন্তু অনেক অনেকখানি এগিয়ে রয়েছে, তা কিন্তু 66%। অতএব এই মুভিটি কিন্তু প্রত্যেকে কিন্তু নজর কেড়েছে সকলের মধ্যে, এবং এই মুভিটি কিন্তু আমি আমার চ্যানেলে রিভিউ দিয়েছি যে এই মুভিটি কেমন হয়েছে। এবং এই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন যে শেষ থেকে শুরু মুভিটি কেমন হয়েছে, তা অবশ্যই আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং তারপরে যে মুভি নিয়ে আমরা আলোচনা করব তার নাম হলো কিডন্যাপ মুভি। কিডন্যাপ মুভিটি কতকালে রিলিজ করা হয়েছে এবং এই মুভিটি তা কিন্তু বলতে চলেছি। এই মুভিটি পাবলিক কিন্তু ব্লকবাস্টার, হিট, অ্যাভারেজ এবং ফ্লপের মধ্যে এখন কিন্তু চলছে এই মুভিটির মধ্যে ব্লকবাস্টার আর ফ্লপ। ফ্লপ আর হিটের এই তিনটের মধ্যে কিন্তু এখন কম্পিটিশান চলছে। অর্থাৎ ব্লকবাস্টার আমরা দেখেছি প্রায় 38% এবং এই মুভিটি কিন্তু হিট রয়েছে প্রায় 28%, আর ফ্লপ পড়েছে কিন্তু এই মুভিটি 20%। অর্থাৎ তিনটের মধ্যে কিন্তু অর্থাৎ কম্পিটিশান চলছে যে এই মুভিটি কেমন হয়েছে বা পাবলিক কেমন রেসপন্স দিচ্ছে তার মধ্যে। এখন কিন্তু আগিয়ে রয়েছে এই মুভিটিতে ব্লকবাস্টার, তা কিন্তু 38% এবং হিট হচ্ছে 28%। এবং এই মুভিটি আপনাদের কেমন
লাগলো তা কিন্তু জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টও করতে পারেন, এবং এই মুভিটি এবং আপনি কতটা রেটিং দিবেন তা কিন্তু অবশ্যই জানিয়ে আমাকে কমেন্টও করতে পারেন। এই মুভিটি অবশ্য আমি আমার চ্যানেলে রিভিউ দিয়েছি এই মুভিটি কেমন হলো, এবং আপনারা যদি না জেনে থাকেন যে এই মুভিটি কেমন হলো তা অবশ্যই আপনারা জেনে নিতে পারেন আই বাটনে ক্লিক করে যে এই মুভিটি কেমন হলো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।